নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এ ব্যাপারে জামায়াত বিএনপি ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীরফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুপ্রতিবেশীর আচরণ দেখতে চায় জামায়াত। এ সময় আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান জামায়াতের শীর্ষ এই নেতা। এছাড়া আওয়ামী লীগের পতনের পর রক্তপাত এড়াতে দেশবাসী যে ধৈর্য ধারণ করেছেন তারও প্রশংসা করেন জামায়াতের আমির। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150-র অধিক মামলা, তার বিরুদ্ধে পুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। আমরা চাই 15.5 বছর গোটা জাতির বিরুদ্ধে তারা যে জুলুম করেছে, বিচারের নামে যে তামসা করেছে, যে অবিচার করেছে, সেইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 200 কারক্ষেত্রেই যেন করা না হয়, তাদের জন্য যেন ন্যায় বিচারটাই নিশ্চিত করা হয়। আমরা বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায় তারা ইনশাআল্লাহ শাস্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে।